আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, আশা করি সকলেই ভালো আছেন। তো যে যেখান থেকে আজকের আমাদের ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আলোচনা করব আমরা কিভাবে ক্যারিয়ার ডেভেলপ করব। তো আমরা গার্মেন্টস সেক্টরে যারা ক্যারিয়ার ডেভেলপ করতে চাই, তো আমাদের গোল সেটা করতে হবে। আমরা যেমন লেখাপড়ার সময় যেমন এসএসসিতে আমাদের তিনটি বিভাগ রয়েছে, যেমন সায়েন্স, কমার্স, আর্টস, এই তিনটি বিভাগ কিন্তু আমরা লেখাপড়া করেছি। তো আমরা অনেকেই কিন্তু অনেক সময় আমরা চিন্তা করেছি যে আমাদের স্যারা জিজ্ঞাসা করলে বলছে যে তুমি বড় হয়ে কি হতে চাও, এই যে আমাদের গোল সেটা কিন্তু আমাদের স্যাররা কিন্তু তখন কিন্তু আমাদের পরীক্ষা করেছে তুমি বড় হয়ে কি করবা, যেমন জজ হবা নাকি ইঞ্জিনিয়ার হবা নাকি একজন প্রাইভেট কোম্পানির মালিক হবা বা বিভিন্ন রকম সেক্টরে তুমি যে ই করেছো ওকে মানে সিলেক্ট করেছিলে যে আমি এবার হয়ে এই কাজ করব। তো তেমনি যারা এসএসসি বা ইন্টারমিডিয়েট বা লেখাপড়া শেষ করেছেন কিন্তু তারা বেকার রয়েছেন। তো আপনারা যদি এই গার্মেন্টস ট্রেডে এসে নিজেকে ডেভেলপ করতে চান, তো আপনি কিন্তু ভালো মানের একটা স্যালারি পাবেন। তো সেক্ষেত্রে যেমন আমার কথা ধরুন, আমি যখন লেখাপড়া শেষ করে যখন আমার ডিগ্রি কমপ্লিট করে যখন গার্মেন্টস ট্রেডে আসি, তখন দেখা যায় আমি কিন্তু তেমন গার্মেন্টস সম্পর্কে কোনো কিছু জানি না, একদম অজ্ঞ ছিলাম। তো আমি প্রথমে ফার্স্ট এসে আমি যে কাজ করতাম, প্রথমে আমি ছিলাম একজন আউটপুট টেবিল কোয়ালিটি, যেমন আমি টেবিলে কাজ করতাম। তখন আমার সাথে পাশে যে ভাইরা ছিল তাদেরকে আমি জিজ্ঞাসা করতাম, তো ভাই এটা কি এটা কি, আমি জিজ্ঞাসা করে আমি শেখার জন্য খুবই আগ্রহ ছিল আমার ছোটবেলা থেকেই। তো আমি যখন এই কাজের ক্ষেত্রে আগ্রহ ছিল তখন আমি তারা আমাকে সহযোগিতা করতো যে এটা এভাবে করতে হবে। তো আমি ঠিকই তাদের কথা মতো আমি কাজ করতাম এবং সেকশন ওয়াইজ কী কী কাজ করা হয়, কী কী রিপোর্ট করা হয়, সেই সেই রিপোর্টগুলো আমি কালেক্ট করতাম। তো কালেক্ট করার পর আমি বাসায় নিয়ে আসতাম, বাসায় নিয়ে এসে সেই রিপোর্টগুলো নিজে নিজে করার চেষ্টা করতাম বা করে তারপর পরের দিন হোক আমি সেই রিপোর্টগুলো নিয়ে আমার যারা সুপ্রিয় ছিল বা বস ছিল তাদেরকে আমি দেখাতাম, তো বস এগুলো রিপোর্ট ঠিক আছে কিনা, তো তারা রিভিউ করে দেখতাম হ্যাঁ ঠিক আছে। তো এভাবেই আমি নিজেকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য খুবই চেষ্টা করতাম। তো চেষ্টা একসঙ্গে করতে করতে তখন আমি যখন লাইন কোয়ালিটি হলাম, লাইন কোয়ালিটি থেকে আমি একজন কোয়ালিটি সুপারভাইজার হয়েছি, কোয়ালিটি সুপারভাইজার থেকে তখন আমি কোয়ালিটি ইনচার্জে আমি একটা পদ ক্যারি করি। তো যাই হোক, ইনশাল্লাহ আমি আপনাদের এখন ভালো একটা জব ক্যারি করছি। তো যা হোক, আমার জন্য অবশ্যই আপনারা দোয়া করুন। তো এরকম আপনি যদি একটা গোল সেটা করেন, তো আমি এই কয়েক বছরের ভিতরে আমি একটা নিজেকে ডেভেলপ করবো বা আমি এই পোস্টটা আমি ক্যারি করবো, তো আপনি এই চিন্তা ভাবনা যদি করেন তখন তাহলে অতি সহজেই আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। যারা এসএসসি বা ইন্টারমিডিয়েট যারা বেকার রয়েছেন, তারা যদি প্রথমে হিসেবে আউটপুট কোয়ালিটি বা টেবিল কোয়ালিটিতে জব করেন, জব করে যদি আপনি ভালো একটা গেদার নিতে পারেন, যেমন আপনি প্রোডাকশন যদি সাইটে যান, প্রোডাকশন সাইটে আপনি যেতে পারেন। তো গার্মেন্ট সেক্টর বিভিন্ন রকম ভাগ রয়েছে, যেমন প্রোডাকশন সাইট, যেমন কোয়ালিটি ডিপার্টমেন্ট, তারপর রয়েছে মার্চেন্ডাইজিং সাইট বা পিপিসি সাইট, বিভিন্ন রকম কিন্তু এখানে সেক্টর রয়েছে, ভাগ রয়েছে বা পোস্ট রয়েছে। তো এগুলো পোস্ট যদি আপনি নিজেকে ডেভেলপ করতে চান, তাহলে আপনি একটা লক্ষ্য টার্গেট করতে হবে। তো আমি এই পোস্ট ক্যারি করে বা আমি এই প্রোডাকশন সাইটে ঢুকবো বা মার্চেন্ডাইজিং সাইটে ঢুকবো বা কোয়ালিটি ডিপার্টমেন্টে কাজ করবো, যেটাই আপনি কাজ করেন না কেন, কিন্তু আপনাকে পরিবর্তন আনার জন্য আপনাকে চেষ্টা করতে হবে এবং কাজ করতে হবে। তো দেখা যায় গার্মেন্টস সেক্টরে অনেকেই জব করছেন কিন্তু 10 বছর যাবৎ আপনার একই পোস্টে আপনার রয়েছেন। কেন আপনার নিজেকে ডেভেলপ করতে চান না? নিজেকে ডেভেলপ করতে হলে আপনাকে সামনের দিকে এগোতে হবে এবং আপনি যে সেক্টরে আপনার দেখুন, দেখা যায় যে অনেকেই কাজের সুইটেবলের জন্য বা কাজের একজন এক জায়গায় কাজ করছে, তিনি ওখানে একটা যে সুযোগ সুবিধা পাচ্ছে, সুযোগ সুবিধা পাওয়ার কারণে সে দেখা যায় যে সে জব চেঞ্জ করছে না, যার কারণে সে কিন্তু নিজেকে ডেভেলপ করতে পারছে না। আপনি এখানে আজ লাইন কোয়ালিটি পরবর্তী একটা গার্মেন্টসে আপনি গিয়ে আপনার জব করে একজন কোয়ালিটি কন্ট্রোলার হিসাবে, সেখানে 2-3 বছর থাকার পর আপনি ওখানে মুভ দেন, ওখানে গিয়ে আপনি একজন কোয়ালিটি ইনচার্জে জব নেন, ইনচার্জ থেকে আপনি একটা কোয়ালিটি ম্যানেজারের জন্য আপনি অ্যাপ্লাই করেন। তো এইভাবে তো আপনি নিজেকে ডেভেলপ করতে হবে। যারা কোয়ালিটি ডিপার্টমেন্টে রয়েছেন আপনারা এইভাবে নিজেকে পরিবর্তন আনুন, আর যারা এই সেক্টরে নিজেকে ক্যারিয়ার ডেভেলপ করতে চান, তো অবশ্যই আমাদের এই ভিডিও চ্যানেলে অবশ্যই আপনার ভিডিওগুলো ফলো করবেন। আশা করি আপনারা নিজেকে পরিবর্তন করতে পারবেন এবং আপনি একটা সামনে একটা গোল সেট আপ করে আপনি সামনের দিকে এগোতে পারলে আপনার লাইফটা চেঞ্জ হবে। তো যারা লেখাপড়া হাই এডুকেশন লেখাপড়া করেছেন, আপনারা মার্চেন্টাইজিং সাইড দিতে পারেন, মার্চেন্টাইজিং সাইডে কিন্তু কাজগুলো কিন্তু একটা প্রফেশনাল একটা জব। তারপর প্রোডাকশন সাইডে যারা রয়েছেন, প্রোডাকশন সাইডে টেকনিক্যাল পার্টগুলো সহজেই বুঝতে পারেন বা প্যাটার্ন কালেকশন বা কীভাবে প্রোডাক্ট টিভি বাড়ানো যায় বা কীভাবে কোয়ালিটি ইম্প্রুভমেন্ট করা যায়, তাহলে কিন্তু আপনার প্রোডাকশন সাইডে কিন্তু আপনি ভালোভাবে। আর যারা কোয়ালিটি ডিপার্টমেন্ট রয়েছেন তারা কিন্তু কোয়ালিটি কিন্তু স্পেশালিস্ট, অর্থাৎ একজন বাইরকে কীভাবে সে ভালো একটা প্রোডাক্ট পৌঁছিয়ে দেবে এবং কীভাবে বাইরকে স্যাটিসফাই করবে, সেই জন্য কিন্তু কোয়ালিটি ডেভেলপ করবে এবং ভালো একটা প্রোডাক্ট বাইরকে সুপার দিবে এবং কাস্টমার যদি কোনো ক্লেম না দেয়, এই সমস্ত মালকে বা প্রোডাক্টকে ডেভেলপ করে কিন্তু একজন কোয়ালিটি ডিপার্টমেন্টের কাজ। এবং তারা বিভিন্ন রকম চেক দেখা যায়, ইনস্পেকশন করে থাকেন,
বিভাগ ইন্সপেকশন প্রসিজার রয়েছে বা কিউসি রয়েছে, যেমন দেখা যায় ফ্যাক্টরিতে কিউসি রয়েছে বা কোয়ালিটি ইনসার্স করে, তারা কিন্তু ফ্যাক্টরিতে যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটিকে ডেভেলপ করে থাকে এবং ইমপ্রুভমেন্ট করে থাকে এবং কোয়ালিটি কন্ট্রোল করে থাকে। যেমন এবং অনেকেই ছাড়াও রয়েছে যারা বাইরে জব করেন, তো বাইন হাউসে যারা রয়েছেন তারা কিন্তু এসে ফ্যাক্টরিতে এসে তারা কিন্তু জাস্ট ইন্সপেকশন করে থাকেন যে আপনার যে গুডসটা আপনার কমপ্লিট করেছেন বা বাইরকে পাঠাবেন বা ফাইনাল ইন্সপেকশন দিবেন বা গুডসটা আপনার যেটা কার্টুন কমপ্লিট বা আপনারা শিপমেন্টের জন্য রেডি করেছেন সেটাকে পরিদর্শন করার জন্য বা ইন্সপেকশন করার জন্য কিন্তু তারা আসেন। তারা সেই কোয়ালিটি বা দেখে বা ইন্সপেকশন করে যদি স্যাটিসফাই হয় তাহলে কিন্তু ইন্সপেকশন তারা পাস দিয়ে থাকেন, যদি কোয়ালিটি খারাপ হয় তাহলে ফেল দেয়, যার কারণে সেটা আবার রিসেক করার জন্য আমাদেরকে রিওয়ার্ক করতে হবে। তো এইগুলো কাজ কিন্তু হচ্ছে একজন কিউসি ডিপার্টমেন্টের কাজ। তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন আপনারা কীভাবে নিজেকে ডেভেলপ করবেন, তো সেই জন্য আমাদের এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেখবেন তাহলে কিন্তু আপনার নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করতে পারবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, যদি আজকের কথার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা সেটা সংশোধন করে নেবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।